বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মূলোর তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো চলো, কিভাবে করি সেটা দেখে নিই। তো দেখো, এখানে আমি গোট গোট করে মূলোটাকে কেটে নিয়েছি। এই যে কচি যেহেতু, তাই ছালটা সমেতই নিয়েছি, আর এরকম করে আলু কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়েছি। তো দেখো, কড়াই আমার তেলটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দেবো। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে, সাদা জিরে ফোড়ন দিলাম। আর মশলা যেটা আমি রেডি করেছি, এর মধ্যে আছে আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো। তো চলো আমি এবার বসাই। তারপর প্রথমে দেখো, আমার এখানটায় তেজপাতা জিরেটা এ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুটা আগে দিয়ে দেবো। তো চলো, এর মধ্যে আগে আমি আলুটা দিয়ে নেবো। আলুগুলো একটু ভেজে নেবো। চলো আলুটা ভেজে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এর পাশে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এর পাশেই চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চলো চিংড়ি মাছটা আমার ভাজা হোক। তো দেখো বন্ধুরা, আমার আলু আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মুলোটা দিয়ে নেবো। মুলোটা দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে ভেজে নেবো। চলো আমি এটা ভেজে নিই ভালো করে, তারপর আবার দেখাচ্ছি। তো চলো আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল টল দিয়ে দেবো, আর দেবো একটু টমেটো। তো বন্ধুরা দেখো, মশলাও দিয়েছি, টমেটো দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। তো চলো আমি ভালো করে কষিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো চলো গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটুক। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু হয়ে গেছে এটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আর একটা অন্য ভিডিও, সরি, অন্য রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা জিনিস বলা হয়নি, যেটা লাস্ট টাইমে একটু গরম মশলা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে দিয়ে নিতে পারো। সবাই ভালো থেকো।